আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন সবাই। রুমান অ্যান্ড মুক্তির পেজে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পরে ঘুরতে আসলাম আমার আম্মাকে নিয়ে। আম্মা অসুস্থ হবার পরে আসলে বাসাতেই থাকেন, তো আমরা ঠিক করলাম, আমি আর রুমান ঠিক করলাম যে ওনাকে নিয়ে একটুখানি বাইরে ঘুরতে যাওয়াটা উচিত, তাহলে হয়তো ওনার মন আরও ভালো লাগবে। তাই আমরা নিয়ে আসলাম খুব সুন্দর একটা জায়গাতে। কিন্তু আমার মান না খুব ইচ্ছা কক্সবাজারে যাওয়ার, এবং উনি খুবই পছন্দ করেন কক্সবাজার। চলেন আমরা হাঁটি আর কথা বলি। তো উনি ভীষণ পছন্দ করেন কক্সবাজারে, সুযোগ পেলেই শুটিংয়ের ফাঁকে ফাঁকেই উনি কক্সবাজারে যেতেন। আমরা যে কটেজটাতে এখন আছি সেই কটেজটা হচ্ছে এইটা, ওখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এই দুটা বেডরুম, আর এটা হচ্ছে একটা ড্রয়িং রুমের মতো। তো এখানে হচ্ছে আম্মা আছেন, আসেন। তো কক্সবাজারও আমরা যাবো ইনশাল্লাহ আম্মা যখন সুস্থ হবে তখন, কিন্তু ঢাকার কাছাকাছি আমরা নিয়ে আসলাম যে একটুখানি ঘুরুক, একটু ঘুরে একটু দেখুক, ওনার মনটা ভালো লাগবে সেজন্য। এই রুমটাতে আম্মা আছেন আর আমরা পাশের রুমে, আম্মার সাথে একজন আছেন সবসময় যিনি থাকেন। তো আম্মা কেমন লাগতেছে তোমার এই জায়গাটা বলো? আমার কাছে খুব ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। আমরা এখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম, আমরা গাজীপুরের এদিকে আসছি, তো খাবার দাবার আমাদের শেষ। আম্মা খাবার কেমন ছিল এখানে? খাবার খুব ভালো, খুব ভালো ছিল। তো এখন রুমে নিয়ে আসছি, উনি বসলো এখানে একটু রেস্ট নিবে, দেন আমরা একটুখানি সুইমিং পুলটা একটু ঘুরে ঘুরে দেখাবো। তো এখানে লোকগুলো খুবই ভালো, ওনারা আমার আম্মার জন্য কোনো হুইল চেয়ার লাগবে কিনা জিজ্ঞেস করলেন, তা আমি বললাম হ্যাঁ দিলে খুব ভালো হয়। তো একটা হুইল চেয়ার ওনারা দিয়ে গেছেন যে ওনাকে বসে বসে যেন একটু ঘুরায় দেখাতে পারি সেই কারণে। এখানে সুন্দর একটা বারান্দা, বারান্দাটা একটুখানি দেখাও, খুব সুন্দর জায়গাটা। আসলে ঘুরে দেখাতে পারলে আপনারা বুঝতে পারবেন, আমরা দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো, তাই না আম্মা? আমরা ঘুরবো এখানে, ঘুরে ঘুরে দেখাবো। এটা আসলে গাজীপুরের এই সাইডে, ঢাকার কাছাকাছি, এই জন্য আমরা গাজীপুরের এদিকেই আসলাম। বেশি দূরে তো এখন উনি বসে থাকতে মানে সমস্যা হয়, তাই বেশি দূরে ওনাকে নিয়ে যাওয়াটা একটু কঠিন, ওনার জন্য কষ্টকর, তাই কাছাকাছি কোথাও আমি নিয়ে আসলাম যে ঠিক আছে এখানে একটু ঘুরে যাই। কক্সবাজার আমারও খুব প্রিয় একটা জায়গা। আমরা কক্সবাজারে আম্মাকে নিয়ে যখন যাব, যখন সুস্থ হবে তখন। আর এই তো পাশের রুমটা আমাদের, তো ভালো থাকবেন, ঘুরে ঘুরে আমরা দেখাবো এই জায়গাটা কেমন। আজকে টাটা আম্মা, আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন জি, আসসালামু আলাইকুম।